নমস্কার, জাস্টে হোম মেকারে আমি অর্পিতা আপনাদের সবাইকে স্বাগত জানাই। একটা নতুন ঝকঝকে তকতকে ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকে। গরমকালের একটা প্রধান সবজি হচ্ছে ঢেঁড়স, আর এই ঢেঁড়স দিয়ে আজকে একটা অসাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি রান্না করব দই ঢেঁড়স, ভীষণই সুস্বাদু আর ভীষণ উপকারী। এই রেসিপিটা আপনারা গোটা ইউটিউবে কোথাও দেখতে পাবেন না। ঢেঁড়সগুলোকে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনারা আগেই দেখতে পেয়েছেন। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে এক টেবিল চামচ রিফাইন তেল গরম করে নিয়ে ঢেঁড়সগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। হালকা গোল্ডেন রং আসা পর্যন্ত এই ভাজার কাজটা চলতে থাকবে। এটা কিন্তু আসলে একটা সাউথ ইন্ডিয়ান ডিশ, আর এই রান্নাটা আমি শিখেছি আমার বোনের থেকে। অনেকবার করেছি, তবুও দই ঢেঁড়স রান্না করতে গেলে এখনো একবার ওকে না ফোন করলে আমার শান্তি হয় না। কয়েকটা রসুন লাগবে, ঢেঁড়স ভাজা হোক ততক্ষণে আমি রসুনের খোসাগুলোকে ছাড়িয়ে নিই। রসুন ছাড়ানো আর ঢেঁড়স ভাজা দুটোই হয়ে গেছে। এখন ভেজে নেওয়া ঢেঁড়সগুলো কড়ার মধ্যে থেকে অন্য একটা জায়গায় ঢেলে রাখলাম। ছাড়িয়ে নেওয়া রসুনগুলোকে একটু থেঁতো করে নিলাম। আমি যেই কড়াইটাতে ঢেঁড়স ভেজেছিলাম ওই কড়াইটাই গ্যাসে বসিয়ে এক টেবিল চামচ রিফাইন তেল গরম করে নিলাম। এরপর ফোড়নটা দিয়ে দিতে হবে। ফোড়নে দিলাম 4 চামচের মাপের 1 চামচ কালো সর্ষে আর কয়েকটা শুকনো লঙ্কা। একটু ভাজা ভাজা করে নিয়ে এখন থেঁতো করে রাখা রসুন দিয়ে দেব। এরপরে দেব 1 মুঠো কারি পাতা। এই ফোড়নটাই হলো এই রান্নার জাদুকাঠি। সমস্ত ফোড়নগুলো কড়ার মধ্যে দেওয়া হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম লোতে রেখে ভাজা ভাজা করে নিতে হবে সমস্ত জিনিসগুলোকে, যেন পুড়ে না যায় সেটাও খেয়াল রাখতে হবে। ভীষণ ভালো একটা গন্ধ যখন নাকে আসবে তখন বুঝতে পারবেন ফোড়নটা ভাজা হয়ে গেছে। এরপর যে আগে থেকে ভেজে ঢেঁড়সগুলো আমি রেখে দিয়েছিলাম সেগুলোকে কড়ার মধ্যে দিয়ে দিলাম, খানিক নাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। একটু নেড়েচেড়ে হলুদ গুঁড়োটাকে মিশিয়ে নিলাম। এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। এরপর দেব নুন আর পরিমাণ মতো চিনি। এখন একটু অপেক্ষা করতে হবে ঢেঁড়সগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। ঢেঁড়স সিদ্ধ হতে হতে আমি টক দইটাকে রেডি করে নিই। আমুলের 100 গ্রাম টক দই নিয়েছি। এই টক দইটা ভীষণ ভালো। একটা বাটির মধ্যে দইটাকে পুরোটা ঢেলে নিলাম। এরপর একটু ফেটিয়ে নেব। দই ফেটানো হয়ে গেছে, ঢেঁড়স ওইদিকে সিদ্ধ হয়ে এসেছে। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিলাম, দিয়ে ফেটিয়ে নেওয়া টক দইটা কড়ার মধ্যে দিয়ে দেব। 100 গ্রাম টক দই পুরোটাই আমি এই রান্নাটাতে ব্যবহার করলাম। দইয়ের বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে সমস্ত জিনিসটাকে ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই থাকবে। এরপর দেব 4 চামচের মাপের 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে সামান্য জল দিয়ে গুলে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দেব। ঢেঁড়সের মতো একটি উপকারী সবজি আপনাদের খাদ্য তালিকায় অবশ্যই রাখা উচিত, আর এটা সহজলভ্য তো বটেই। এছাড়াও ঢেঁড়সের অনেক গুণাগুণ রয়েছে। এর মধ্যে রয়েছে ভিটামিন কে, ঢেঁড়স হজম শক্তি বাড়ায়। এছাড়াও যাদের ডায়াবেটিস রয়েছে বা উচ্চ রক্তচাপজনিত সমস্যা রয়েছে তাদের প্রতিদিন ঢেঁড়স খাওয়া উচিত। আর এইরকমভাবে রান্নাটা করলে আপনাদের খেতে ভীষণ ভালো লাগবে। দেখুন, কথা বলতে বলতে রান্নাটা হয়ে গেল। আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এখন 4 চামচের মাপের 1 চামচ জিরে গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দেব। জিরে গুঁড়োটা দেওয়ার পর একটুখানি চাপা দিয়ে রেখে দেব, ঠান্ডা হলে তারপর পরিবেশন করব। আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, করে জানাবেন কেমন লাগলো। এই ভিডিওটা যদি কোথাও আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটাকে শেয়ার করে নেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে অটোমেটিক্যালি পৌঁছে যায়। আবার আসবো খুব তাড়াতাড়ি নতুন কিছু নিয়ে। ততদিন ভালো থাকবেন সকলে।